দেখুন আমি আবার বলবো যে বিগত দশ বছর যেভাবে মানুষের পাশে ছিলাম, আমি কোথাও জাত পাত ধর্ম দল মত দেখিনি। আমি সাধারণ মানুষের স্বার্থে কাজ করে গেছি এবং বিগত দিনও যেভাবে মানুষের পাশে ছিলাম, মানুষও দেখেছেন। আমি সবসময় বলতাম যে ডোমজুড় আমার পরিবার, এই পরিবারে আমিও হচ্ছে তাদের আত্মার আত্মীয় এবং তাদের পরিবারেরও আমি সদস্য। সুতরাং এই যে একটা বন্ডিং, এই যে সম্পর্কের ভিত, সেই সম্পর্কের ভিত বিগত দশ বছরে যেভাবে তৈরি করেছি, যেভাবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি, এবং সেই কারণে আমি বারবার প্রথম দিন থেকে বলেছি যে আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করি ডোমজুড় থেকেই করব। এবং আজকেও ডোমজুড়েই আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি, মানুষের আশীর্বাদ নিতে এসেছিলাম। মানুষ তাদের আশীর্বাদ দিয়েছেন এবং সেই আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দেবো। দেখুন আমি আবার বলি, ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় যেমন ডোমজুড়ের মানুষের সঙ্গে একাত্তা, ডোমজুড়ের মানুষের সঙ্গে রাজীব যেমন একাত্তা, তেমনি ডোমজুড়ের মানুষও রাজীবের সঙ্গে একাত্তা। ডোমজুড় এবং রাজীবকে দুটো আলাদা করা যায় না। রাজীব বন্দ্যোপাধ্যায় হচ্ছে বৃহত্তর ডোমজুড় পরিবারের সদস্য। আমি সবাইকে বলি আমি আত্মার আত্মীয়, তারাও যেমন আমার পরিবারের সদস্য, আমিও তাদের পরিবারের সদস্য। সুতরাং সেই পরিবার জানে যে তাদের সন্তান, তাদের ভাই, তাদের দাদা, তাদের বন্ধু রাজীব বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়েছে। এখানে দল মত নেই, জাত পাত নেই, সবাই মিলে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে এখান থেকে বিপুল ভোটে নির্বাচিত করবে।